মানুষের অধিপতির সুন্দর সমান্ত সীমারকে দেখে থেকে পালিয়ে গেছে। এই সবই তো সীমার সবাইকে দেবে কারবাড়ি কারবাড়ি। আমি ভাবছি তোর জন্য আমি একটা কবর তৈরি করবো, কবর 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 Oh,
হালকা আপনি ভালো করে একটিবার সীমারের দিকে তাকিয়ে দেখুন তো, এই কি সেই পাপাত্তনারদম সীমার? আমি আপনার প্রকাশ রাজ দরবারে আমি সবকিছু বলে বলবো বাচ্চাটার আমি আমি এজদের ডান নদীর কূলে কারবালার প্রান্তরে আমার প্রাণের ভাইজান হোসেন স্যার ছিন্ন শির কেটে নিয়েছিলি ওই এজিদ দরবারে তুই কি সেই বিশ্বতাসী বলার প্রান্তরে তুই যখন আমার ভাইজানকে হত্যা করেছিলি আমার ভাইজান তোকে কি বলেছিল? আজকে আজকে আমি সব কিছু বলবো বাচ্চারা তার হে আমি যখন এক ফোঁটা পানির জন্য পানির জন্য তুদের শিশু আলিয়াস করকে আমি আস্তে আস্তে মেরেছি এক ফোঁটা পানির জন্য একটা দুধের শিশুকে প্রান্তরে তুই যখন আমার প্রাণের ভাইজানকে হত্যা করেছিলি আমার ভাইজান তোকে কি বলেছিল? আমার ভাইজানকে যখন ছিঁড় সাধন করেছে তখন এই পাপাত্তা সীমারকে আমার ভাইজানকে কিছু বলেছিল? বলেছিল বলেছিল আমি বল কি বলেছিল? আমি ত্রাস সীমার আমি লক্ষ সৈন্য মুদ্রার আমি প্লবনে পড়ে আমি যে আমি যে নবীর বংশকে গা দিয়েছি সঞ্চার হলো না বেঈমান বিশ্বাসঘাতক তোকে দেখতে আমার ঘৃণা লাগছে
যাবো না। আপনি একটি বারের জন্য আদেশ দিন, এই বেইমান পাপত্তা নরাধম সোয়ারকে খন্ড খন্ড করে এই বনভূমিতে ফেলে দেব, তারপর মাংসগুলো শিকাল কুকুরে টেনে টেনে ভক্ষণ করবে। কাজী রহমান, যা আমি কাফেরের মুখ থেকে জানতে চাই, কারবালার প্রান্তরে যখন আমার কলিজার টুকরো ভাইজারকে হত্যা করেছিল, আমার ভাইজানকে কি বলেছিল? আমি কারবালার প্রান্তরে হুসেনের সাহেব যখন রণ কেন্দ্রে যাই, 1,00,000 স্বর্ণ মুদ্রার আশায় আমি পাপি সীমার কি করেছি জানে? কি করেছি? হুসেন সাহেবকে রক্তাক্ত জুলফিকার চালিয়ে যাই, কিন্তু কি সাহেব কি করেছিল জানে? কি করেছিল? আমি সেই কথা বলতে পারবো না বাচ্চা রাস্তা। আমি যে জগৎকে কাঁদিয়েছি, আমি পাপ দেবান, আমি মৃত্যু চাই বাচ্চা রাস্তা। মৃত্যু তরণী বাচ্চ, তবে মৃত্যুর পূর্বে আমি তোর মুক্তকে বল আমার ভাই জল তুকে কি বলেছিল? আমি যখন তার সম্মুখে দিয়ে জুলফিকার চালিয়ে যাই, আমি তার তখন শুনবেন বাচ্চা রাস্তার, আমি তার একটা লুমো কাটতে পারিনি জানি। কি বলেছিল? পাপি সীমার, শত চেষ্টা করলেও তুই আমার একটা লুমো কাটতে পারবি না। কারণ আর কণ্ঠে, হ্যাঁ বাড়ি কণ্ঠে আমার দাদু দিয়েছিল তের চুম্ব। তুই কম জল চালিয়েছিলি রে? আমি কম জল চালিয়েছিলাম, আমি যখন পিছনের দিক দিয়ে কম জল চালিয়ে যাই, আমাকে কি বলেছিল জানে? আমাকে বলেছিল, ওরে ওরে পাপ হত্যা নরাধম সীমান, সম্মুখ দিয়ে তুই কিছুই করতে পারবি না, পিছনের দিক দিয়ে খঞ্জরি চালিয়ে যা। আর কি বলেছিল জানে? আমি তো এই ফুরাদ নদীর কোলে আমার মৃত্যু অনিবার্য, আমার নানুজি আমাকে ডাকছে, কিন্তু আমি তোর পায়ে ধরে বলছি, মৃত্যুর মুহূর্তে তোর একাদের নবল নামাজ আমি পড়তে চাই। তুই কি আমার ভাইজানকে নামাজ পড়ার সময় দিয়েছিলি রে? আমি দিয়েছিলাম, কিন্তু সহ্য করতে না পেরে আমি নামাজের মধ্যে তাকে লাথি মেরে মুসলমান যখন নামাজের শ্রুতে দাঁড়িয়েছিল, তখন তুই তাকে পদাঘাত করেছিস। বলেছিল জানে? আর কি বলেছিল? আমার দুন্দুর ঘোড়াটাকে আমি দেখতে চাই, আমি দুন্দুর ঘোড়ায় চুমু দিতে চাই। শেষ ইচ্ছা পূরণ করলে সে কি বলেছিল জানে? কি বলেছিল? আমাকে মারবি দুঃখ নেই, তবে আমি যদি বেহেস্তে যাই আমি তোকেও বেহেস্তে নিয়ে তোর কাছে অনুরোধ করেছে, তারপরেও তুই ভাইদারকে ক্ষমা করিস নি, ওরে পাপি শিবার, তোকে আমি ভাই অমর আলী, আমি কারবালার শেষ কাহিনী,
বলার শেষ কাহিনি। আমি আর কিছু জানি না বাচ্চা নামদার, আমি পাপি, আমি সুখকে কাঁদিয়েছি বাচ্চা নামদার, আমি মৃত্যু চাই, আমি শুধু জানি কার বলার কাহিনি বাচ্চা নামদার। বাচ্চা নামদার কি বলেছিল জানে? হরি সেবার যে আমাকে হত্যা করবে তার বুকে থাকবে না লোক, তার পোষক থাকবে না। কাজী রহমান যাবো না ভাই, ওমর আলী বলে ভাই যান, তোমরা ওর বুকটা উন্মোচন করে দেখো তো, খাতা তালা ওর বুকে কোনো পশম দিয়েছে কিনা। তোমরা কি জানো আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণের ভাইজান হুসেন চাকে বলেছিল, কারবালার মৃত্যুরে যে পাপ তার নরতম সীমার তোকে হত্যা করবে তার মুখে কোনো পশম থাকবে না। এই সেই সীমার আমি ওকে চিনেছি, এই আমার ইমাম পরিবারটাকে ধ্বংস করেছে। আমাকে এক মুঠা একটু পানি 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 না ভাই যান, তা হতে পারে না, এক ফুটা পানির জন্য যাবো না কাজী রহমান, যাবো না কাকাল, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমার নানাজি বলেছে তৃষ্ণার্তর মুখে পানি তুলে দাও, ক্ষুধার্তর মুখে খাবার তুলে দাও, আর যদি এই পাবাত্তা নরদম সীমারকে আমি পানি না দেই তাহলে কাল হাসরের মাঠে আমি যে আমার নানাজির কাছে জবাব দিতে পারবো না গো। যাও মহারাজ পানি নিয়ে এসো, পানি যাবো না। ওরে সীমার এক ফুটো পানির জন্য তুই সারা জাহান কাঁদিয়েছিস, এক ফুটো পানির জন্য গোটা ইমাম পরিবার ধ্বংস করেছিস, আজ ইমাম পরিবার তোর মুখে পানি তুলে দেবে। সীমার যাবো না, সত্যি কি আপনি শিবারের হাতে পানি তুলে দিয়েছে? কাজী রহমান একটি পানির জন্য কি আপনার পূর্বের কথা স্মরণ হলো না? যাহাপনা কাজী রহমান যে পানির জন্য শিশু আলী আজকাল পর্যন্ত দিব্যাশ্রু সে খেয়েছিল, যে নবীর বংশের জন্য এত কিছু করে গেল, আর সে শিবারকে আপনি পানি দিচ্ছেন? কাজী রহমান যাবো না কাজী রহমান, এই তো নবীর বংশের নিয়ম নীতি, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা কেউ কখনো কাউকে আগে নিক্ষেপ করেনি, কাউকে কখনো উপোস করেনি, তাই যাবো না। আপনার মানবতা, আপনার যে স্মরণশীলতা সেটা অতুলনীয়, মহান আল্লাহ তাআলার দরবারে সম্মুখ করে লেখা থাকবে, দিন যাবো না। এই নে সীমার, আমি তোর জন্য পানি নিয়ে এসেছি। পানি আমি খাবো না, খাবে না,
শনন্দর পানিতে আমি কি দেখতে পেরেছি জানির বর্ষণ বলো কি দেখতে পেরেছো শনন্দর যাবো না দয়া করে তোমাকে পানি দিয়েছে পান করার জন্য আর তুমি সেই পানি পান না করে কেন ফেলে দিলে পানিতে 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 আমি কি দেখতে পেরেছি জানের বাচ্চাটাতে পানিতে পানিতে আমি হোসেন সাহেবের ছবি দেখতে পেরেছি তুই যদি পানি খাস আমি তোকে বেরাতে নিয়ে যেতে পারবো আমাকে এক মিনিটের সময় দেবে বাচ্চা ডাক্তার বল শিবার বিচার করবো সম্মুখে তোমরা যে আরেক কাফেরকে বন্দী করেছো।